দ্য পাওয়ার অফ ফোকাস। আমরা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে যদি এরকম এরকম করি কিছু হবে না কিন্তু, কিন্তু একটা ম্যাগনিফাইং গ্লাস যদি ধরে রাখে একটা জায়গায়, সেই জায়গায় কিন্তু আগুন ধরে যায়। ম্যাগনিফাইং গ্লাস কিন্তু ছোট্ট একটা কাজ করে, পুরো জায়গাটার যে সূর্যরশ্মি ওটাকে একটা বিন্দুতে ফোকাস করে। সেই ফোকাসের পাওয়ারের জন্য খুব সুন্দর একটা গল্প আমি এক জায়গায় পড়েছিলাম। এক কোচ ছিল, কোচ তার সব প্লেয়ারদেরকে এনেছে, এনে যেই রুমটা আছে ড্রেসিং রুম, ড্রেসিং রুমে একটা ছোট্ট এত চিকন একটা তক্তা দুই উঁচু জায়গার চেয়ারের মাঝখানে দিয়ে রেখেছে। তারপরে বলেছে, এখন তোমরা সবাই আসো, এক এক করে এই তক্তা পার হবা। এবং সবাই আরামসে একটা চেয়ারে উঠলো, ওই তক্তা বেয়ে আরেক চেয়ার দিয়ে নেমে গেল এবং সবাই পার হলো। পার হওয়ার পরে কোচ প্লেয়ারদেরকে জিজ্ঞাসা করলো, এই কাজটা কেমন কঠিন ছিল? তখন বললো, আরে কোচ, এ তো কোনো কঠিনই ছিল না, তো সিম্পল একটা কাজ, এক চেয়ার থেকে আরেক চেয়ার চলে গেলাম। তারপরে কোচ বলল, এই সেম তক্তা যদি আমি একটা 50-তলা বিল্ডিংয়ের এক মাথা থেকে আরেক মাথায় দিয়ে দিতাম, তারপর যদি তোমাদেরকে পার হতে বলতাম, তাহলে কি পার হতা? সবাই বললো যে, না, মাথা খারাপ, যদি পড়ে যাই? তখন কোচ বলল, এই যে এখন যে দিলাম, কেউ কি চিন্তা করেছো যে তোমরা পড়ে যাবা? বলছে, না, পড়ে যাওয়া তো সম্ভব না, তো খুবই ইজি কাজ। তখন কোচ বলল, একই তো তক্তা, যদি বিল্ডিংয়ের উপরে দিয়ে দেই একই রকমই সহজ হবে, কিন্তু তাও তোমরা অনেকেই পড়ে যাওয়ার ভয় করছো। ইনফ্যাক্ট আমি জানি তোমরা হয়তো বা কয়েকজন পড়েও যাবা, আমি নিজেও যদি যেতাম আমি হয়তো বা এক পা দেওয়ার পরেই পড়ে যেতাম। তখন প্লেয়াররা বললো, হ্যাঁ আসলেই তো, পড়ে তো যাবই। তখন কোচ বললো যে, দেখো, এই জায়গাটাতেই তোমাদের যে জিনিসটা দরকার সেটা হলো ফোকাস। তোমরা যখন এই জায়গায় দিলাম এক চেয়ার থেকে এক চেয়ার, তোমাদের ফোকাস ছিল তুমি কত আরামসে কত তাড়াতাড়ি পার হবা, তোমাদের ফোকাস ছিল পার হওয়া, কত আরাম করে পার হবা, তোমাদের বাকি টিমমেটদেরকে দেখাবা আর তোমার জন্য কাজটা কত সহজ। তোমার ফোকাস ওখানে থাকার কারণে তুমি খুবই আরাম করে পার হয়ে গেছো। কিন্তু যখন দুই বিল্ডিংয়ের উপরে এই চিকন তক্তাটা দেয়া হবে, তখন তোমার ফোকাস থাকবে পড়ে যাওয়ার উপরে, তখন তোমার ফোকাস থাকবে যদি তুমি পড়ে যেয়ে মারা যাও সেটার উপরে। এবং তোমার ফোকাস যেহেতু পড়ে যাওয়ার উপরে থাকবে, তোমার ফোকাস যেহেতু মারা যাওয়ার উপরে থাকবে, তুমি আসলেও পড়ে যাবা, আসলেও তোমার পা কাঁপবে, আসলেও তোমার গলা শুকিয়ে যাবে এবং তুমি পড়ে যাবে। সো অলওয়েজ মনে রেখো, তোমার ফোকাস যেখানে থাকে তুমি ওই কাজটা খুব ভালো করতে পারো। সো তোমার ফোকাস যদি তুমি পজিটিভ চিন্তাতে দাও, তোমার লাইফে আসলে পজিটিভিটি গ্রো করবে। তোমার ফোকাস যদি তুমি নেগেটিভিটিতে দাও বা দুশ্চিন্তার মধ্যে দাও, তোমার লাইফে আসলেও নেগেটিভিটি এসে ভর করবে। তাই চেষ্টা করো তোমার ফোকাসটাকে শুধুমাত্র কাজের মধ্যে না, তোমার চিন্তার মধ্যেও নিয়ে আসতে এবং চিন্তার যে ভালো জিনিসগুলো আছে ওখানে ফোকাস করতে, আর যে নেগেটিভ বা দুশ্চিন্তাগুলো আছে ওগুলো থেকে দূরে থাকতে।